আওয়ামী লীগ নেতার কবর জিয়ারতে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে প্রয়াত আওয়ামী লীগ নেতা মাস্টার হাফিজুর রহমানের কবর জিয়ারত করলেন বাগেরহাট চার মোড়লগঞ্জ শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। আমাদের মাস্টার হাফিজুর রহমান, তিনি আমাদের দীর্ঘদিন ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তার পুরো পরিবার সবাই আওয়ামী লীগের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ এবং তারা আমাদের সেই দুঃসময় বিশেষ করে বিরোধী দলে এই এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করে রেখেছেন। আজকে হঠাৎ করেই তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তার কয়েকদিন আগেই তার মায়ের মা মৃত্যুবরণ করেছেন। তা সত্যিই আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। তাই আজকে আমরা এসেছি তার কবর জিয়ারত করতে এবং জনাব মাস্টার হাফিজুর রহমান তার যে কর্মময় জীবন, তিনি পাশাপাশি একজন শিক্ষক ছিলেন এবং এই এলাকার মানুষের পাশে তিনি সবসময় থেকেছেন এবং তিনি বিভিন্ন সময় এই আওয়ামী লীগ করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছেন। তিনি বিভিন্ন সময় আমার কাছে গিয়েছেন, তার সেই মামলাগুলোর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন। আজ শুক্রবার 2 জুন সকাল 11টার সময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে ধানসাগর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ময়মনসিংহ ইসলাম টিপু, কোন্টাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক খালেদা মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা তাজু সর্দার, গিয়াসউদ্দিন মুন্সি, যুবলীগ নেতা বাদশা আলম, সুমন তালুকদার, মিন্টু তালুকদার, মামুন আকন, রাসেল মির, মিঠু, সাইফুল ইসলাম, জীবন ছাত্রলীগের নেতা শাওন হোসেন প্রমুখ। এরপরে তিনি অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও যুবলীগ নেতা কামাল জমাদ্দারকে দেখতে যান। পাশাপাশি আমাদের এখানকার প্রবীণ আওয়ামী লীগের লোক আব্দুল সত্তার সর্দার সাহেব, সাইদুর রহমান মাস্টার এবং আমাদের যুবলীগের নেতা কামাল সহ এদের এরা অসুস্থ, তাদের সাথে দেখা করার জন্যই আজকে এসেছি। এবং আমরা চাই যে আওয়ামী লীগের যারা দুঃসময় দুর্দিনে যারা আওয়ামী লীগ করেছে তাদের পাশে দাঁড়াতে চাই। যেহেতু সামনে নির্বাচনও রয়েছে, আমরা চাই যে আওয়ামী লীগের যে সকল কর্মীরা মাঠ পর্যায়ে রয়েছে তাদের সাথে আমাদের দলীয় জনসংযোগ আরও বাড়াতে চাই। এবং অনেকের মনেই অনেক দুঃখ কষ্ট থাকতে পারে অনেকের, এবং আওয়ামী লীগ আসলে যারই যত কষ্ট বেদনা থাকুক না কেন, যখনই নির্বাচন আসে এবং নৌকা মার্কা সামনে আসে তখন সবাই ঐক্যবদ্ধ হয়। তা আমাদের প্রচেষ্টা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে এরা সবাই আপোষহীন সেই জায়গায় আমরা মনে করি যে এই অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ রয়েছে। এই তাদের সাথে একটু জনসংযোগ বাড়ানো এটি আমাদের একটি রাজনৈতিক দায়িত্ব, সেই হিসেবেই আসলে আমরা সকলের সাথেই কমিউনিকেট করছি।